আসসালামু আলাইকুম, অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শ্রুতি, বিআরবি কেবলস, সংবাদ শিরোনাম। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল পদযাত্রা, নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইনের সর্বোচ্চ বাস্তবায়ন দাবি। এইচএসসির ফলাফল নিয়ে জটিলতার আশঙ্কা বিশ্লেষকদের, প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ফল তৈরির পরামর্শ। কমে আসছে মোবাইল ব্যাংকিং এর লেনদেন ফি, সব প্রতিষ্ঠানেই সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহকদের। এবং বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়াকে 2-1 গোলে হারালো আর্জেন্টিনা, পেরুর বিপক্ষে 4-2 গোলের জয় ব্রাজিলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশব্যাপী ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার কঠোর প্রতিবাদ জানিয়েছেন একদল নারী। মঙ্গলবার রাত 12টায় রাজধানীর শাহবাগ থেকে মশাল হাতে পদযাত্রা করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইনের সর্বোচ্চ বাস্তবায়ন চান তারা। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। তখন ঘড়ির কাঁটায় রাত 12টা পেরিয়ে গেছে, হাতে মশাল আর কণ্ঠে তীব্র প্রতিবাদ। এ পদযাত্রা ধর্ষণ আর নিপীড়নের বিরুদ্ধে, স্বাধীন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত। তাদের অভিযোগ, একের পর এক ধর্ষণ নির্যাতনের ঘটনা ঘটলেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা, উল্টো নারীরাই ছোট হচ্ছেন দিনে দিনে। এ রাতেও আমাদের বের হওয়ার এবং স্বাধীনভাবে নিরাপদভাবে, সে গার্মেন্টস শ্রমিক হোক, শিক্ষার্থী হোক, যেই নারী হোক না কেন, সে যাতে নিরাপদে চলাফেরা করতে পারে। শাহবাগ থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। রাষ্ট্রের কাছে তাদের একটাই একতেই নিরাপদ, বাংলাদেশে। প্রতিবাদের আর কোনো ভাষা নেই, সব শেষ। এমনভাবে এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানে রাস্তাতে নারীদেরকে শেষের রাস্তায় এভাবে নামতে হয়েছে। আমাদের দাবিও একই রকম, আমরা চাই আইন যেটাই হয়েছে আইনের সর্বোচ্চ বাস্তবায়ন হোক। লাল সবুজের বাংলাদেশে আর একটিও নির্যাতন নিপীড়নের ঘটনা দেখতে চায় না কেউই, যেখানে নারীরা স্বাধীনভাবে চলবে, স্বাধীনতা থাকবে মত প্রকাশের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণের শিকার নারী ফাতেমাকে নিয়ে কুরুচিকর বক্তব্য দেয় 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুল গ্রেফতার দাবি করেছেন ধর্ষণ বিরোধী সংহতি সমাবেশের বক্তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে ফাতেমার করা মামলার অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ধর্ষণ আর রেপের মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হলে সেই ধর্ষিতা নারীকে বিভিন্ন ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তাকে তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, না হলে এই লোক এক সময় একজন পরিপূর্ণ ধর্ষক হয়ে উঠবেন। যদি বর্তমান আওয়ামী লীগের সরকারের সময় ছাত্রলীগের পরিচয় থাকা নেতাকর্মীরা অন্যায় করবার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হতে পারে, তাহলে নুরু কোন সে ক্ষমতাশালী? তাহলে নুরুর সঙ্গে থাকা সেই 5 ধর্ষক কত বড় ক্ষমতাশালী যে তারা এখনো গ্রেফতারের বাইরে থাকবে? নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ সহ 3 মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, মঙ্গলবার দুপুরে রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যান। পরে সন্ধ্যায় বিচারিক আদালত 1-এর ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের এজলাসে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন কালাম। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ নিয়ে এই মামলায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে।
ধর্ষণের সঠিক বিচার না পেয়ে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বরিশালের কাজিরহাটের আন্ধারমানিক এলাকার এক নারী। তিনি এখন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নির্যাতিতার ভগ্নিপতি জানান, রোববার মধ্যরাতে তার আরেক দুলাভাই বাবু ব্যাপারী ডেকে নিয়ে ঘরে আটকে রাজীব ও নাজমুল নামে দুই বন্ধুর সহায়তায় ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার ওই রাতেই সালিশ মীমাংসার নামে ২০,০০০ টাকার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পরদিন সকালে নির্যাতিতা বিষপান করে, পরে থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা করায় ফোনে মেয়েটির ভাইকে হত্যার হুমকি দিয়েছেন ধর্ষকরা। গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এইচএসসির ফলাফল তৈরি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন কমিটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন এতে নানা ধরনের জটিলতা তৈরি হবে, প্রশ্ন উঠবে সার্টিফিকেটের মান নিয়েও। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসির ফল তৈরির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা না হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এইচএসসির শিক্ষার্থীদের। ফলাফল কীভাবে তৈরি হবে সে চিন্তা তো আছেই, সাথে যোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। এইচএসসিতে সাতটি বিষয়ে ১৩টি পত্র রয়েছে, যার সাথে জেএসসি ও এসএসসির কেবল বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ের মিল রয়েছে। মূল্যায়ন কমিটি বলছে ওই দুটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যোগ করে এইচএসসির গ্রেড নির্ধারণ করা হবে, অন্যগুলোর ক্ষেত্রে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। জেএসসি এবং এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা ফল প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলছেন এ পদ্ধতিতে মূল্যায়ন করলে নানা ধরনের অসঙ্গতি তৈরি হবে, ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতায় এরা বৈষম্যের শিকার হতে পারে, তাই এইচএসসির ফল মূল্যায়নে বিকল্প পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে জেএসসি বা এসএসসি নয়, এইচএসসি লেভেলে তাদের যে প্রাপ্ত অর্জন আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রি টেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষাও গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের দেওয়া নম্বরকে সম্মান জানিয়ে আস্থা রেখে সেই নম্বরের ভিত্তিতেই যদি এইচএসসির যে চূড়ান্ত পরীক্ষার নম্বরপত্র বা গ্রেডশিট তৈরি করা হয় সেটা অনেক দিক থেকেই গ্রহণযোগ্য হবে। ঢাকা কলেজ যেভাবে মূল্যায়ন করেছে, হয়তো গ্রামের একটা কলেজ অথবা ঢাকারই অন্য একটা কলেজ হয়তো তার চেয়ে একটু সহজ সফটভাবে মূল্যায়ন করেছে, কোনোটা হয়তো আরও হার্ডভাবে করে থাকতে পারে। আপনি প্রয়োজনে অনলাইন ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন। এই যে আমরা একটা স্লোগান শুনি যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটা সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের সারা জীবনের কান্না না হয়। তাড়াহুড়া নয়, গ্রহণযোগ্য ফল তৈরি করতে প্রয়োজনে আরও সময় নেওয়ার পরামর্শ এই শিক্ষা গবেষকের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কমে আসছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন ফি। কোনো কোনো প্রতিষ্ঠানের লেনদেনের খরচ কমে এখন ১০ টাকারও নিচে, তবে সব প্রতিষ্ঠানেই লেনদেন ফি সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহকদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত করতেই চালু করা হয় মোবাইল ব্যাংকিং সেবা। এই সেবার মাধ্যমে সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা প্রবাসী আয় গ্রহণ করা যাচ্ছে। করোনা মহামারীতে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহারও বেড়েছে, তবে দাবি উঠেছে লেনদেনের খরচ কমানোর। নগদে ৯.৯৯ পয়সা কাটতেছে, আবার রকেটে ৯ টাকা কাটতেছে এটিএম বুথ থেকে, আর এমনিতেই কাটতেছে ১৮.৫০ পয়সা। আর একটু যদি কম হইতো তাহলে আপনার লেনদেন তো আরও বেশি হইতো। খরচ বিশাল ব্যবহার, যদি এরা এই খরচটা কমায় তো আমগো বিভিন্ন সুবিধা হয়। ওই খরচটা যদি ৮ থেকে ১০ টাকার মধ্যে হইতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য এটা সর্বোচ্চ, অন্যান্য ব্যাংকের থেকে এটা পারফেক্ট হইতো। মোবাইল ব্যাংকিং লেনদেনে ৩০% নগদ উত্তোলন করা হয়, বাকি ৭০% লেনদেন হচ্ছে বিভিন্ন সেবার ফি পরিশোধে।
কিছু ক্ষেত্রে লেনদেনে 10 টাকা ফি গুনতে হয়। নগদ টাকা উত্তোলনে এখনও প্রতি হাজারে রাখা হচ্ছে 18.5 টাকা পর্যন্ত। মিনিমাম বেয়ার কস্টটা ওই কস্টটা 2100 টাকার নিচে হলে কোম্পানি সার্ভাইভ করবে না, তখন আসলে ওই রেটটা 2100 টাকার নিচে এই জন্য কমানো যাচ্ছে না। সো 2100 টাকার উপরে থেকে আমরা আসলে সিঙ্গেল ডিজিট নামিয়ে এনেছি। 12-18% মধ্যে তারা যে চার্জটা নিচ্ছে, দেশের একবার প্রান্তিক লেভেলের লোকজন এই জিনিসটা ই করছে, এর সুবিধাটা নিচ্ছে, এই জন্য এদের জন্য এটা এদের জন্য একটু টাফ। এটা আমাদের বাংলাদেশ ব্যাংক এটা দেখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিংয়ে 9 কোটিরও বেশি গ্রাহকের মধ্যে নিয়মিত লেনদেন করেন প্রায় 4.5 কোটি গ্রাহক, আর এ মাধ্যমে প্রতিদিন 2032 কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন 1 সেনা সদস্য। আহত সেনা সদস্যকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম CMH-এ স্থানান্তর করা হয়েছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে চাঁদাবাজদের গ্রেফতারের জন্য রাঙামাটি জোনের একটি টহল দল রোফ টিলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি SMG উদ্ধার করা হয়েছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় বরখাস্তকৃত SI আকবর হোসেন ভূঁইয়া সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেটের সর্বত্র ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্ত্রীর দায়ের করা মামলাটি এরই মধ্যে PIB-তে স্থানান্তর করা হয়েছে। তবে ঘটনার 2 দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় জেলা জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এ ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির SI আকবর সহ 4 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন মেহেরপুর জেলা BMA ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর রমেশ চন্দ্রনাথ। ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 81 বছর। রমেশ ক্লিনিকের ম্যানেজার শহীদুল ইসলাম জানান, ডক্টর রমেশ চন্দ্রনাথ গত 30 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে ICU-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় সই করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় সংশোধিত এই আইনটি এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হলো। সোমবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে আইনটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেন মন্ত্রিসভা। ধর্ষণ মানুষকে পশুতে পরিণত করে বলেই আইন সংশোধন করে সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সমস্যা দেখা দিলে তা মোকাবিলা ও সমাধান করাই সরকারের লক্ষ্য। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ধর্ষণ একটা মানে আমি বলব যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন প্ল্যাটফর্মগুলোতে যারা পর্নোগ্রাফির মতো কন্টেন্ট আপ করছেন
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। ভারতীয় হাই কমিশনার বলেন, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সম্প্রচারে সরকারি কোনো বিধি নিষেধ নেই। তথ্যমন্ত্রী জানান, বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসান মাহমুদ আরও বলেন, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার পরও বিএনপির সমালোচনায় প্রমাণ করে আইনটি সংশোধন দলটির পছন্দ হয়নি। বিএনপি যে বক্তব্য রেখেছে তাহলে কি আইন সংশোধনটা বিএনপির পছন্দ হয়নি, সেই প্রশ্নই তো দেখা দেয়। বিচার যাতে দ্রুত হয় সেটির উপরও সরকার গুরুত্ব আরোপ করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের সমাজের যে ধরনের মূল্যবোধ সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নোর কাছাকাছি যে সমস্ত কন্টেন্ট আপ করা হয় সেগুলো কিন্তু এই ব্যাধিকে ছড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। সেগুলোর ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সরকারি কর্মকর্তার সাথে দুর্ব্যবহার সহ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। এমনকি তার বিরুদ্ধে মামলাও হতে পারে। তবে এসব অভিযোগ মিথ্যে দাবি করে নিক্সন চৌধুরী বলেছেন, শত্রুপক্ষ কথোপকথন বিকৃত করে প্রচার করছে। অবশ্যই যেটা যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এই 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 ক্লিপগুলো এক জায়গাতে কেটে নিয়ে এই এডিট করে এই এই কথাটা আমাকে হেয়পূর্ণ করার জন্য করেছে। আর দ্বিতীয় হলো যে ডিসি সাহেব টিয়নকে সকালে আমার বাসায় কেন পাঠালো, এর মূল কারণ হলো এই যে সারা দিনে যে তাণ্ডব ডিসি সাহেব তার জেলার ম্যাজিস্ট্রেটদের দিয়ে আমার বিপক্ষে নির্বাচনের বিপক্ষে করেছেন, সেই তাণ্ডবগুলোর জন্য আমি আলোচনায় না আনি, আমি যেন মানুষকে না বলি, আমি যেন উপরে কাউকে নালিশ না করি, এর জন্য কম্প্রোমাইজ করার জন্য সে টিয়নকে আমার কাছে পাঠাইছে। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবিড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তার সহকর্মীরা জানান, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুহুল কবির রেজভীর চিকিৎসার খোঁজ খবর নেন মির্জা ফখরুল। ইমপ্রুভ করছেন, যখন উনি আক্রান্ত হন তখন তো হাসপাতালে নিয়ে গেছে, তখন খুব খারাপ ছিল, সেখান থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। ডাক্তাররা বলছেন অত্যন্ত আমরা আশাবাদী, ইনশাআল্লাহ ভালোর দিকে যাবে। এবারে ফুটবল। নেইমারের হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক খেলায় বলিভিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এস এম আশরাফের রিপোর্ট। ম্যাচের 6 মিনিট আন্দ্রে কারিও যেন বোঝাতে চাইলেন নিজেদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে দেবেন না ব্রাজিলকে, কিন্তু এগিয়ে যাওয়ার সেই সুবিধাটা নিজেরাই নষ্ট করেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে। 28 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান নেইমার। প্রথমার্ধে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরুর লড়াইটা হয়েছে সমানে সমান। এরপর দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে রেনাটো তাপিয়া যখন আবারও এগিয়ে নেন পেরুকে, আরেকটি অঘটনের শঙ্কায় জেগে ওঠে সেলেসাও দর্শকদের মনে। যদিও পিএসজি তারকা নেইমার শেষ পর্যন্ত স্বস্তি এনে দেন ব্রাজিল শিবিরে, রিচার্লিসনের সমতা ফেরানো গোলের পর 83 আর ইঞ্জুরি সময়ে 2 গোল করে হ্যাটট্রিকের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 2 জয়ে পাইয়ে দেন পেলের উত্তরসূরিদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ ছিল ভেনুর উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে 3,600 মিটার উঁচুতে খেলতে গিয়ে গত 15 বছরে সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি আকাশী সাদা জার্সিধারীরা।
সেই ভূত আবারও চেপে ধরেছিল লিওনেল স্কালোনির দলের। প্রথম 30 মিনিট তো খুঁজেই পাওয়া যায়নি আলবিসিলেসদের। 24 মিনিটে মার্সেলো মার্টিনসের গোলে এগিয়ে যায় বলিভিয়া। গোল খেয়েই যেন হুঁশ ফেরে সফরকারীদের। 36 আর 40 মিনিটে দুবার সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লুকাস ওকাম্পোস এবং লিয়ান্দ্রো পারেদেস। অবশেষে লাউতারো মার্টিনেস স্বস্তি ফিরিয়ে আনেন আর্জেন্টিনা শিবিরে। এরপর 79 মিনিটে হুয়াকিন কোরিয়ার গোলে জয় নিশ্চিত হয় লিওনেল মেসিদের। এ নিয়ে কোচ স্কালোনি তার দল নিয়ে মাঠ ছাড়লেন টানা 9 ম্যাচে অপরাজিত থেকে। এসএম আশরাফ, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁয় দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ মোকাবেলা ও দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য সলিমউদ্দিন তরফদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি, নওগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। ময়মনসিংহের ত্রিশালের সামরিক এলাকায় আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টসের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় এই প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। আর্চডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হকের সময় উপস্থিত ছিলেন। জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে জুডো ও ক্যারাত সহ বিভিন্ন অস্ত্রবিহীন যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হবে। আনাম কমব্যাট, জুডো, ক্যারাটে, এই সমস্ত জিনিস, মার্শাল আর্ট, এই সমস্ত জিনিসের উপরে কমান্ড করে, তাইকোন্ডো, এগুলার জন্য প্রশিক্ষণ এখানে হয়। তো এই ধরনের মানে যে এই সমস্ত প্রশিক্ষণের সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জড়িত আছে সেই প্রশিক্ষণগুলো এখানে। মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও করোনা মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মঙ্গলবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পরিকল্পনায় প্রবীণদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থীর চেয়ে 10 পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের করোনা পরবর্তী নির্বাচনী প্রচারণার একদিন পরেই মাঠে নামলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এবার পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানায়, করোনায় আক্রান্ত হয় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। এতে সুইডেনের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে পর্তুগিজ মহাতারকার শরীরে কোনো লক্ষণ নেই, বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। রোনালদো আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার দলের বাকি সদস্যদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়, সেখানে সবার ফল নেগেটিভ আসে। রোববার রাতে ইউরোপিয়ান নেশনস লিগে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় 5 বারের বিশ্বসেরা ফুটবলারের শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। আল্লাহ হাফেজ।